করা যায় হেবুরর কাগজখিনি তাতে থাকে আর দোজ আর অলরেডি ইন দ্য কম্পিউটার্স কম্পিউটার আমার সার্ভারত সব রেকর্ড থাকে কাবাক যে ডুপ্লিকেট রিপোর্টস লাগে আমি সার্ভারের পর উলাই দিব পারি আর বিশেষকে আর একটা কথা শুনিল অভিজিতা কলে কি মানুষ রয়ে আছে ইয়ার কারণে আমি ইমিডিয়েট স্টপ গ্যাপর কারণে সুপার স্পেশালিটিত খুলি দিছো আর মানুষের স্যাম্পলস আমার ল্যাবরেটরি টেকনিশিয়ানসে স্যাম্পলসবুর লই পেলায় সুপার স্পেশালিটিত টেস্টিংটো করে আছে একো নহয় একো নহয় আমি অলরেডি এই ব্যবস্থা লৈছো আর এই এখেটে কোয়া একটা প্রশ্ন সুদিছিল মন্ত্রী মহোদয় মানে তার এটাতে কো যে আমার ফায়ার এক্সটিংগুইশার আছে আমার যদি হাইড্রেন্ট আছে হাইড্রেন্টের পর পানি অলরেডি আমি দিয়ে আসলো কিন্তু ফায়ার ব্রিগেডে যেটা আহিলে ফায়ার ব্রিগেডে রিলে করে ফায়ার পাইপ কানেকশন করলে করে রিলে করে করব পারে আর একটা কথা আমি আমার যে ফায়ার এক্সটিংগুইশার আছে সেইখানে ইউজ করে থাকার কারণে জুইটো একটা হেরিতে সীমাবদ্ধ আছে আর এই ক্ষেত্রে প্রথম কথা চাওক এই হসপিটাল 1986 সনের পর আছে 84 সনের পর আছে 84 সনের পর ইয়াতে ঠিক তার সম্মুখতে আমার কোভিড ল্যাবরেটরিটো আছে সেবিল অত্যাধুনিক ল্যাবরেটরি কিন্তু যা আমার পুরোনা ল্যাবরেটরি সেইবিল ওয়ারিং আমি ভাঙিব নো কারণ কনসিল ওয়ারিং গতি তার যদি কিনা যদি শর্ট সার্কিট হয়ে যায় আমি সেখানে ফায়ার অডিট করাই আছো ইলেকট্রিক্যাল অডিট করাই আছো পাওয়ার মানে লোড অডিট করাই আছো এই ইভিন তাত আপনাদের নিজেই দেখিছে তাত এসিও আছিল কারণ সেই মতো এসি চলি আছে এসি রেডি করে আছে গতি কিনা নিশ্চয় কিনা একটা হয়েছে গতি যদি কারণে দুর্ঘটনাটা হল কিন্তু একটা কথা আমার একটা রুমতে সীমিত হয়ে থাকিল 12x12 রুম এটা আর তার যে তাতে ইউরিনের স্যাম্পল কালেক্টে করা হয় যেন ধর আমার পেথোলজি ল্যাবরেটরিজত করে তেনেকাও নয় যে মানে গোটাই বস্তু তাতে সব জ্বলি যাব তেনেকাও নয় স্যাম্পলও জ্বলা নাই এখন সেটা পুরোনা যেখানে নথিপত্র আর স্যাম্পল লওয়া সে স্যাম্পল কালেকশনের জায়গা সে তারপর এটা আমি অলরেডি ব্যবস্থা লো যে সেই ব্যবস্থা আজির স্যাম্পলখানি সুপার স্পেশালিস্ট আমার বায়োকেমিস্ট্রি ল্যাবরেটরি আমার একো ঠিক দিগদার হওয়া নাই 20 নম্বর চলি আছে চলি থাকিব মাত্র মাইক্রোবায়োলজি তো আমার এনেও ইমার্জেন্সি নাহে তেনেকে মাত্র প্যাথোলজি যেখানে আইব সেই প্যাথোলজিখানি আমি সুপার স্পেশালিস্ট ল্যাবরেটরি চালাবো সেখানে সেইখানে মাইক্রোবায়োলজি ইউজ করে প্যাথোলজিও ইউজ নকরে কিন্তু প্যাথোলজির কাষর রুমটো তাত আমি কানেকশন কাটি দিছো তো গতি প্যাথোলজি যে ল্যাবরেটরি চলে থাকে সেই ডিসপ্যাচিং হয়ে আছে তাত আমি প্যাথোলজির এইখানে আমি সুপার স্পেশালিস্ট নিবর কারণে ব্যবস্থা করে দিছো অলরেডি করে আছে করা যায় হেবুরর কাগজখিনি তাতে থাকে আর দোজ আর অলরেডি ইন দ্য কম্পিউটার্স কম্পিউটার আমার সার্ভারত সব রেকর্ড থাকে কাবাক যে ডুপ্লিকেট রিপোর্টস লাগে আমি সার্ভারের পর উলাই দিব পারি আর বিশেষকে আর একটা কথা শুনিল অভিজিতা কলে কি মানুষ রয়ে আছে ইয়ার কারণে আমি ইমিডিয়েট স্টপ গ্যাপর কারণে সুপার স্পেশালিটিত খুলি দিছো আর মানুষের স্যাম্পলস আমার ল্যাবরেটরি টেকনিশিয়ানসে স্যাম্পলসবুর লই পেলায় সুপার স্পেশালিটিত টেস্টিংটো করে আছে একো নহয় একো নহয় আমি অলরেডি এই ব্যবস্থা লৈছো আর এই এখেটে কোয়া একটা প্রশ্ন সুদিছিল মন্ত্রী মহোদয় মানে তার এটাতে কো যে আমার ফায়ার এক্সটিংগুইশার আছে আমার যদি হাইড্রেন্ট আছে হাইড্রেন্টের পর পানি অলরেডি আমি দিয়ে আসলো কিন্তু ফায়ার ব্রিগেডে যেটা আহিলে ফায়ার ব্রিগেডে রিলে করে ফায়ার পাইপ কানেকশন করলে করে রিলে করে করব পারে আর একটা কথা আমি আমার যে ফায়ার এক্সটিংগুইশার আছে সেইখানে ইউজ করে থাকার কারণে জুইটো একটা হেরিতে সীমাবদ্ধ আছে আর এই ক্ষেত্রে প্রথম কথা চাওক এই হসপিটাল 1986 সনের পর আছে 84 সনের পর আছে 84 সনের পর ইয়াতে ঠিক তার সম্মুখতে আমার কোভিড ল্যাবরেটরিটো আছে সেইবিল অত্যাধুনিক ল্যাবরেটরি কিন্তু যা আমার পুরোনা ল্যাবরেটরি সেইবিল ওয়ারিং আমি ভাঙিব নো কারণ কনসিল ওয়ারিং গতি তার যদি কিনা যদি শর্ট সার্কিট হয়ে যায় আমি সেইখানে ফায়ার অডিট করাই আছো ইলেকট্রিক্যাল অডিট করাই আছো পাওয়ার মানে লোড অডিট করাই আছো এই ইভিন তাত আপনাদের নিজেই দেখিছে তাত এসিও আছিল কারণ সেই মতো এসি চলি আছে এসি রেডি করে আছে গতি কিনা নিশ্চয় কিনা একটা হয়েছে গতি যদি কারণে দুর্ঘটনাটো হল কিন্তু একটা কথা আমার একটা রুমতে সীমিত হয়ে থাকিল 12x12 রুম এটা আর তার যে তাতে ইউরিনের স্যাম্পল কালেক্টে করা হয় যেন ধর আমার প্যাথোলজি ল্যাবরেটরিজত করে তেনেকাও নয় যে মানে গোটাই বস্তু তাতে সব জ্বলি যাব তেনেকাও নয় স্যাম্পলও জ্বলা নাই এখন সেটা পুরোনা যেখানে নথিপত্র আর স্যাম্পল লওয়া সে স্যাম্পল কালেকশনের জায়গা সে তারপর এটা আমি অলরেডি ব্যবস্থা লৈছো যে সেই ব্যবস্থা আজির স্যাম্পলখানি সুপার স্পেশালিস্ট আমার বায়োকেমিস্ট্রি ল্যাবরেটরি আমার একো ঠিক দিগদার হওয়া নাই 20 নম্বর চলি আছে চলি থাকিব মাত্র
মাইক্ৰোবায়োলজিটো আমাৰ এনেও ইমাৰ্জেঞ্চি নাহে তেনেকৈ, মাত্ৰ পেথলজি যিখিনি আহিব সেই পেথলজিখিনি আমি চুপাৰ স্পেচিয়েলিটি চলাব পাৰোঁ। সেইখিনি সেইটো মাইক্ৰ'বায়'লজি ইউজ কৰে, পেথলজিও ইউজ নকৰে, কিন্তু পেথলজিৰ কাষৰ ৰুমটো তাত আমি কানেকশ্যন কাটি দিছোঁতো, গতিকে পেথলজি যিটো লেবৰেটৰী চলি থাকে সেইটো ডিস্পাচিং হৈ আছিল, তাত আমি পেথলজিৰ এইখিনি আমি চুপাৰ স্পেচিয়েলিটি নিবৰ কাৰণে ব্যৱস্থা কৰি দিছোঁ, অলৰেডি কৰি আছোঁ।